নিয়ে সে প্রথমে খুব একটা কড়া রকমের তেঁতো ওষুধ হরিপদকে খাইয়ে দিলেন, তারপর তাকে কি একটা শুকতে দিলেন, তারপর এমন ঝাঁঝ যে বেচারা দুই চোখে দরদর করে চড় পড়তে লাগলো। তারপর তারা সবাই মিলে লেপ কম্বল চাপা দিয়ে তাকে ঘামিয়ে অস্থির করে তোলেন, তারপর আরেকটা ভয়ানক উৎকট ওষুধ খাওয়ানো হলো। সে এমন বিস্বাদ এমন দুর্গন্ধ যে খেয়ে হরিপদ ওয়াক ওয়াক করে বমি করতে লাগলো। তাহলে কি তার মেজোমা দৌড়ে গিয়ে রমেশ ডাক্তারকে ডেকে এনেছিল। সে রমেশ ডাক্তার এসে তাকে কি চিকিৎসা করেছিল এবং সেই চিকিৎসার পর সে ওষুধ খেয়ে কী হয়েছিল, বমি করতে লেগেছিল। তারপর ডাক্তার তার পথ্যের ব্যবস্থা করে গেলেন, 3 দিন সে বেচারি না সেরে উঠতে পারবে না, শিরতার জল আর শাগু খেয়ে থাকবে। হরিপদ বলল, আমি উপরে মার কাছে যাব। ডাক্তার বললেন, না, যতক্ষণ বাঁচবার আসা যায় ততক্ষণ নাড়াচাড়া করে কাজ নেই, ও আপনাদের এখানেই থাকবে। বড়মা বললেন, হ্যাঁ হ্যাঁ, মার কাছে যাবে না। আরও কিছু, মাকে এখন ভাবিয়ে তুলে তোমার লাভ কী, তাকে এখন খবর দেবার কিছু দরকার নেই। তাহলে কি ডাক্তার দেখে যাওয়ার পর হরিপদ কী বলেছিল, সে তার মায়ের কাছে যাবে, কিন্তু তার বড় মামা তাকে যেতে দেয়নি। তাকে নেক্সট দেখো, 3 দিন পরে যখন সে ছাড়া পেল, তখন আর হরিপদ আর হরিপদ নেই, সে একেবারে বদলে গেছে। তার বাড়ির লোক সবাই জানে হরিপদর ভারী ব্যায়াম হয়েছিল, তার মা জানেন যে সে বেশি পিঠে খেয়েছিল বলে হরিপদর পেটের অসুখ করছিল, হরিপদ জানে সে খুব বেশি খেয়ে সে আরেকটু হলে মারা যাচ্ছিল, কিন্তু আসল ব্যাপারটা যে কি তা জানেন কেবল হরিপদর বড় মামা মেজো মামা আর রমেশ ডাক্তার। এখন জানলে তোমরা যারা গল্প বসে, তাহলে কি সবাই হরিপদকে দেখে কী ভেবেছিলো, সে হরিপদর কোনো একটা ভারী অসুখ হয়েছিল, কিন্তু কী হয়েছিল, কিছু হয়েছিলো কি তার মামা ছেলে কী জানতো, তার বড় মামা মেজো মামা এবং রমেশ ডাক্তার, আর হরিপদ কী জানতো যে সে খুব বিষকে হয়েছে। তাহলে পুরো লেসনটা ভালো করে পড়ে তোমরা ভালো করে পড়বে, ঠিক আছে, ওকে।